এবারের এশিয়া কাপকে আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপের ড্রেস রিহার্সাল বললে ভুল হবে না। তবে কোন দল কী ভাবছে সেটা টুর্নামেন্ট শুরুর আগে আজ করা কঠিন। দাবি ভারতের অধিনায়ক রোহিত শর্মার, প্রায় প্রতিটি দলেই 2019 বিশ্বকাপের জন্য নিজেদের সেরা কম্বিনেশন দাঁড় করানোর ভাবনা মাথায় নিয়ে টুর্নামেন্টে অংশ নেবে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। এশিয়া কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের পর ছয় দলের অধিনায়কদের সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, আমি মনে করি এখানে প্রতিটি দলেই আগামী বিশ্বকাপের দল কী হবে সেই চিন্তা থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে। সবাই চাইবে নিজ নিজ দলের জন্য মানানসই কম্বিনেশন দাঁড় করাতে বিশ্বকাপের আগে। এবারের এশিয়া কাপের দল ঘোষণার ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচকরা। দুর্দান্ত ফর্মে থাকা নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে দিয়ে রোহিত শর্মার কাঁধে দায়িত্বভার তুলে দিয়েছে ভারত। একই সাথে এশিয়া কাপের মাধ্যমে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ দিতে যাচ্ছে ভারত। গত কয়েক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের অধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার এশিয়া কাপে বিরাট কোহলি না থাকায় তরুণ মনীষ পাণ্ডে, আম্বাতি রায়ডু এবং কে এল রাহুলরা কেমন পারফর্ম করে সেটা দেখতে চায় নির্বাচকরা। বলা চলে পরিকল্পনা বাস্তবায়নের দিক থেকে ভারত সঠিক পথেই এগোচ্ছে। তবে বাকি দলের পরিকল্পনা কী হতে পারে সেই প্রশ্নের জবাব নেই রোহিতের কাছে। তিনি বলেন, আমি এনজি বা সরফরাজ কী ভাবছে ও কেমন কম্বিনেশন দাঁড় করাতে চাইছে সেটা জানবো না। মাশরাফি তার দল নিয়ে কী করতে চাইছে সেটা আমি জানবো না। বাকি অধিনায়কদের জন্য কথাগুলো সত্য, তাদের শক্তি এবং দুর্বলতা আমি জানবো না। টুর্নামেন্ট মাঠে গড়ালে সেটা সময়ের সাথে সাথে বোঝা যাবে। তবে বিশ্বকাপ এখনও অনেক দূরে, এর মধ্যে আমরা অনেক ম্যাচ খেলব। এই মুহূর্তে দরকার একটি টুর্নামেন্ট মাথায় রেখে অগ্রসর হওয়া উচিত, তারপর সামনে তাকানো যাবে। এটা দারুণ একটা আসর, যেমনটা বললাম এখানে প্রতিটি দলেই সঠিক কম্বিনেশনের খোঁজে থাকবে।